ভ্যারিকোজ ভেন, এটা এমন একটা রোগ যে রোগে শিরা ও তার মধ্যে থাকা ভাল্বগুলো দুর্বল হয়ে পড়ে, এর ফলে শিরাগুলো ফুলে যায় এবং এটা বাইরের দিকে অনেকটা ফুলে বেরিয়ে আসে বা ঠেলে বেরিয়ে আসে। এটা খুব আঁকা বাঁকা হয় এবং দেখতে নীল বা গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে। এই রোগটা কেন হয়? জেনারেলি এরকমের শিরা দেখতে পাওয়া যায় পায়ে বা পায়ের কাফ মাসেলের মধ্যে। কি হয় না, পা থেকে যখন রক্তকে ওপরের দিকে ঠেলে হার্টের দিকে পাঠানো হয় বা ওপরের দিকে যখন যায়, তখন কিন্তু গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল ওই রক্ত নিচের দিকে পুল করে, আর তার ফলে রক্তটা নিচের দিকে ফিরে আসতে পারে। আর এটাকে আটকানোর জন্যই শিরার মধ্যে থাকে ভাল্ব বা বাংলায় বলে যাকে বলে কপাটিকা। এগুলো হলো একমুখী ভাল্ব। এর ফলে যখন রক্ত ওপরের দিকে যায় এটা এভাবে খুলে যায়, কিন্তু যখন রক্ত গ্র্যাভিটির টানে নিচের দিকে নামতে চায় তখন এটা এভাবে বন্ধ হয়ে যায়, ফলে এটা নিচের দিকে আর যেতে পারে না। এখন কি হয় না, এই ভাল্বগুলো বয়সের সঙ্গে সঙ্গে হতে পারে বা বিভিন্ন কারণে এটা দুর্বল হয়ে যেতে পারে, আর কখনো কখনো এটা ড্যামেজও হয়ে যায়। তার ফলে দেখা যায় এটা ঠিক মতোভাবে কাজ করছে না। আর তার ফলে কি হয়, যখন পা থেকে রক্ত ওপরের দিকে হার্টের দিকে যায় তখন গ্র্যাভিটির টানে রক্ত ওপরে যাওয়ার পরিবর্তে আবার নিচের দিকে ফিরে আসতে চায়, আর এ সময় ভাল্বগুলো ঠিক মতো বন্ধ হয় না বা ভাল্বটা একেবারেই বন্ধ হয় কখনো কখনো, আর তার ফলে রক্ত আবার নিচের দিকে ফিরে চলে আসে। আর এই ফিরে আসা রক্তটা কোথায় যাবে, না এটা জমা হতে থাকে সেই শিরার মধ্যেই, আর তার ফলে এই রক্ত শিরার চারপাশের দেওয়ালে চাপ দিতে থাকে এবং শিরার দেওয়ালগুলো উইক হতে শুরু করে এবং তখন এই শিরার দেওয়ালগুলো ফুলে যায় এবং বাইরে থেকে দেখা যায় যে শিরাটা ফুলে আছে। এই ফুলে যাওয়ার পাশাপাশি যত এই রোগটা পুরনো হয় এবং শিরার উপরে প্রত্যেক দিন যত চাপ বেশি পড়তে থাকে তখন এই শিরাগুলো আরও আঁকা বাঁকা রূপ নেয়, আর এই কারণে একে স্পাইডার ভেনও বলা হয়ে থাকে। এই রোগটা কিন্তু খুব কমন, স্পেশালি ইন্ডিয়ানদের মধ্যে প্রায় 30% ইন্ডিয়ান এই ভেরিকোজ ভেনে আক্রান্ত হয়ে থাকে, আর প্রতি বছর দেখা যায় প্রায় 10 মিলিয়ন ইন্ডিয়ান এই ভেরিকোজ ভেনে নতুন করে আক্রান্ত হয়। আর এটা শুধু ইন্ডিয়ায় নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত দেশেই দেখতে পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী প্রায় 23% ইউএস পপুলেশনের মধ্যেও এই রোগটা দেখা যায়, আর ছেলেদের থেকে মেয়েদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। আর অনেকে শুরুর দিকে এই রোগটাকে ইগনোর করে, কারণ শুরুতে এই রোগটার কোনো সিমটমস খুব একটা থাকে না, কিন্তু যদি একটু সচেতন হওয়া যায়, একটু কেয়ার নেওয়া যায়, তাহলে হয়তো এই রোগটাকে শুরুতেই আটকে দেওয়া যেতে পারে বা এর যে প্রোগ্রেস এই প্রোগ্রেসটাকে অনেকটাই কমিয়ে দেওয়া যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট এক্সারসাইজ দেখাবো বা ছোট্ট একটা পোস্টারাল এক্সারসাইজ দেখাবো, যেটা করলে পরে এই রোগটার প্রোগ্রেস অনেকটাই কমে যাবে বা ইনফ্যাক্ট থেমে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো এমন একটা জায়গায় শুতে হবে যেখানে শুয়ে পাটা উপরের দিকে তুলে রাখা যায় অনায়াসে, আর তার জন্য বেস্ট হলো মেঝের একটা ধার, অর্থাৎ যেখানে দেওয়ালটা আছে। তো আমি আমার বিছানায় করে দেখাচ্ছি, আপনারা চাইলে মেঝেতে কোনো মাদুর বা একটা ম্যাট বিছিয়েও করতে পারেন। তো এবার দেখুন কি করতে হবে। তো এবারে এভাবে আমি শুয়ে পড়ছি আর পাটা উপর দিয়ে তুলে দিলাম, চেষ্টা করছি যাতে পাছাটা দেওয়াল পর্যন্ত ঠেকে যায়, আর এভাবে পাটা উপরের দিকে তুলে রাখতে হবে। এভাবে পাটাকে উপরের দিকে তুলে রাখার পরে চেষ্টা করতে হবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার, আর প্রথম দিকে আপনারা হবে 5-10 মিনিট থাকতে পারেন এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে সময়টা বাড়াবার। এইভাবে পাটা উপরে থাকার সময় এই পায়ের পাতাটাকে উপরে নিচে হবে 30 সেকেন্ড পর্যন্ত করুন। 30 সেকেন্ড পরে কিছুক্ষণ রেস্ট নিন, 1-2 মিনিট একটা ব্রেক দিন, আবার তারপরে এরকমভাবে 30 সেকেন্ড করুন। এইভাবে কন্টিনিউ এই যতক্ষণ পাটা উপরে তুলে রাখছেন এরকম বারবার করে এটা করতে থাকুন। তাহলে কি হবে, যখন পাটা এভাবে নিচের দিকে টানছি তখন এই কাফ মাসেল স্ট্রেচ হবে, আর যখন ওপরে পুশ করছি তখন কাফ মাসেলটা কন্ট্র্যাক্ট করবে, এর ফলে কাফ মাসেলে একটা পাম্পিং অ্যাকশন তৈরি হবে, আর তার ফলে কাফ মাসেলে বা পায়ে জমে থাকা যে ফ্লুইডগুলো সেগুলো ওপরের দিকে অর্থাৎ হার্টের দিকে ওটা প্রবাহিত হবে, আর তার ফলে পায়ের সোয়েলিং তো কমবেই, আর পায়ের যে ভেনগুলো আছে তার উপরে প্রেশার অনেকটা কমে যাবে। এভাবে 5-10 মিনিট বা যতক্ষণ আপনারা থাকতে পারছেন, সেই সময়টা যখন শেষ হয়ে গেল তারপরে আস্তে আস্তে পাটাকে এভাবে ভাঁজ করে একটা দিকে কাত হয়ে উঠে পড়ুন। এমন অনেকেই হয়তো আছেন যারা পাটাকে ভাবে পুরো স্ট্রেট করে তুলে রাখতে বেশিক্ষণ পারবেন না বা পারছেনই না একদমই, তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, পুরো পা স্ট্রেট করতে না পারলেও যতটা পর্যন্ত পারছেন অতটা পর্যন্তই করুন, হতে পারে এতটা একটু স্ল্যান্টিং হয়ে থাকলো, তাহলেও কোনো সমস্যার কিছু নেই। আর যত দিন যাবে এবং তার সঙ্গে যদি আপনারা রেগুলার এটাকে প্র্যাকটিস করতে থাকবেন আপনারা দেখবেন
একদিন অনায়াসে আপনারা পাটাকে পুরো সোজা করতে পারছেন। তো এই হলো সেই পশ্চারাল এক্সারসাইজ, যেটা করলে পরে ভেরিকোজ ভেনের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা এটাকে আটকে দেওয়া যেতে পারে। আর এটা কিন্তু প্রত্যেক দিন নিয়মিতভাবে অভ্যাস করতে হবে। সবথেকে ভালো হয় যদি এটা দিনে 3 বার করে প্র্যাকটিস করা যায়। সকালে ঘুম থেকে উঠেই ইমিডিয়েটলি না করলেও চলবে, বরং কয়েক ঘন্টা পর থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত এটাকে 3 বার করতে পারলে খুব ভালো। আর লম্বা জার্নি করার পরে এবং বাইরে থেকে ফিরে আসার পরে অবশ্যই জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এভাবে থাকতে হবে। আর তাহলেই দেখবেন অনেকটা উপশম মিলছে এই রোগের হাত থেকে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই ভিডিও আপনার মতো আরও অনেকেরই কাজে লাগতে পারে, তাহলে প্লিজ তাদের সঙ্গে ভিডিও শেয়ার করুন বেশি বেশি করে। আর তার সঙ্গে ছোট্ট একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চান আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ডান দিকে নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিন। তাহলেই আগামী দিনে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার ফোনে ঝটফট পৌঁছে যাবে। তাহলে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখবেন। নমস্কার, খুদা হাফিজ, বাই বাই।